যেন বুঝে শুনেই চীন রাশিয়ার লেজে পা দিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আমেরিকা ও ইউরোপের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার দিকে নজর দিচ্ছে সামরিক জোটটি। তবে এই সম্প্রসারণের কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। অন্যদিকে মস্কোর বিরুদ্ধে লড়তে জেলেন্সকির দেশকে আরও সামরিক ও আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা। এতে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে পুতিন প্রশাসন। ন্যাটোর সদস্য না হয়েও টানা দ্বিতীয়বারের মতো জোটটি সম্মেলনে যোগ দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই চার দেশ আলাদাভাবে ন্যাটোর সঙ্গে সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে, যা এশিয়ায় পশ্চিমা জোটটির সম্প্রসারণেরই ইঙ্গিত। ন্যাটোর সম্মেলনে ওই চার দেশের উপস্থিতির সমালোচনা করে এশিয়ার উদীয়মান পরাশক্তি চীন। সেই সঙ্গে ন্যাটোর ঘোষণায় চীনকে পশ্চিমা সামরিক জোটটির স্বার্থ ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। ন্যাটোর শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এক ঘোষণায় জোটের নেতারা উল্লেখ করেন, চীন নিজের উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে ন্যাটোর স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের জন্য হুমকি তৈরি করেছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী হামলার সমালোচনা করতে দেশটির প্রতি আহ্বানও জানায় তারা। গেল মঙ্গলবার ইউর চীনা মিশন এক বিবৃতিতে ন্যাটোর এই অবস্থানের কঠোর সমালোচনা করে। তারা জানায় ন্যাটো ইচ্ছাকৃতভাবে চীনের অবস্থানকে বিকৃত করছে এবং দেশটির সুনামহানি করতে চাচ্ছে। এদিকে ইউক্রেনকে নতুন করে সহযোগিতার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা বৃদ্ধিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ক্রমেই ঘনিয়ে আসছে। রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ আরও বলেন, ন্যাটোর সহায়তা ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে না। পশ্চিমারা বিশ্বের জন্য কখনোই ভালো কিছু করতে পারেনি, এই পদক্ষেপ তারই ধারাবাহিকতা। এটা পরিণতি হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধকে ডেকে আনবে। এদিকে ইউক্রেন কবে ন্যাটোয় যোগ দিতে পারবে এ বিষয়ে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করতে রাজি নয় জোটের মিত্ররা। ন্যাটো বলছে শর্ত পূরণ এবং মিত্ররা সম্মতি দিলেই সামরিক জোটটিতে যোগ দিতে পারবে কিয়েভ, যা সময় সাপেক্ষ। তবে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া দেরি হওয়ায় বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এরই মধ্যে একে অযৌক্তিক বলে সমালোচনা করে হতাশাও ব্যক্ত করেছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।